Hi friends, welcome back to my YouTube channel Math vs Math. আজ আমরা trigonometric inverse circular function এর পরবর্তী কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক। মান নির্ণয় করো 1 থেকে 18 দাগ পর্যন্ত। 1 দাগ সাইন সাইন ইনভার্স মাইনাস রুট 3/2। এইবার যেটুকু আমার ইনভার্স ফাংশন থাকবে সেটুকু আমি সবসময় ইজিক্যাল টু আলফা ধরবো। কোনটুকু আমার ইনভার্স ফাংশন আছে? সাইন ইনভার্স মাইনাস রুট 3/2। তাই ধরে নিয়েছি সাইন ইনভার্স মাইনাস রুট 3/2 ইজিক্যাল টু আলফা। এই আলফার ভ্যালুটা সবসময় আমি চেষ্টা করব কি, যে ফাংশনটার ইনভার্স আছে তার যে মুখ্যমান হয় সেই মুখ্যমানের মধ্যে রাখবো, কিংবা মুখ্যমান থেকে কম হয়, মুখ্যমান থেকে সামান্য কমও রাখতে পারো, কিন্তু বেশিরভাগই আমি চেষ্টা করবো যেন সেটা মুখ্যমানের মধ্যে থাকে। তাহলে কি আমরা জানি সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু যদি আলফা হয়, যেখানে আলফার ভ্যালু কার মধ্যে থাকে, মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে। তাই আমি এখানে এক্স ধরেছি, সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু আলফা, সেখানে আলফার ভ্যালু কার মধ্যে আছে? π/2 থেকে মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে। অতএব সাইন আলফা ইজিক্যাল টু মাইনাস রুট 3/2 সমান সাইন মাইনাস π/3, বা আলফা ইজিক্যাল টু মাইনাস π/3। যেহেতু আমাকে আলফাকে এই ভ্যালুর মধ্যে রাখতে হবে, সেই জন্য আমাকে এই এই জিনিসটাকে এই ফর্মে আমি লিখে নিলাম সাইনের। তাহলে এখন কী পাবো? সাইন সাইন ইনভার্স মাইনাস রুট 3/2 ইজিক্যাল টু কি, আমি এইটুকু ধরে নিয়েছি, কী ধরেছিলাম? এইটুকু আলফা ধরেছিলাম। তাহলে সাইন আলফা সমান আলফার ভ্যালু কত পেয়েছি? মাইনাস π/3। তাহলে সাইন মাইনাস π/3 ইজিক্যাল টু মাইনাস সাইন π/3 ইজিক্যাল টু, কারণ সাইন মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস সাইন থিটা হয়, ইজিক্যাল টু মাইনাস রুট 3/2। এটা হবে অ্যান্সার। দুই দিকের অঙ্ক কী বলছে? কোসেক সেক ইনভার্স 5/4 এর ভ্যালু কত হয় সেটা আমাকে বের করতে হবে। এবার আমি কী বলেছি, যেটুকু ইনভার্স ফাংশন থাকবে তার আমি ধরে নেবো, সেটাকে আমি আলফা ধরবো। লিখেছি, ধরে নিয়েছি সেক ইনভার্স 5/4 ইজিক্যাল টু আলফা, যেখানে আলফার আলফার ভ্যালুটা আমি কী রেখেছি? 0 থেকে π/2 এর মধ্যে। সাধারণত এই ক্ষেত্রে সেক ইনভার্সের ক্ষেত্রে আলফার ভ্যালুটা হয় 0 থেকে পাই এর মধ্যে, কিন্তু আমি এখানে রেখেছি 0 থেকে π/2 এর মধ্যে, কারণ আমাকে এখান থেকে কস আলফাও বের করতে হবে, সাইন আলফাও বের করতে হবে, আবার কোসেক আলফাও বের করতে হবে। আর তাছাড়াও আমি বুঝতে পারছি যে 5/4 এসে সাধারণত ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, অর্থাৎ জিনিসটার ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে থাকবে। আর যদি আমি 0 থেকে পাই এর মধ্যে নিয়ে নিই, তাহলে কস আলফার ক্ষেত্রেও প্লাস মাইনাস দিতে হবে, সাইন আলফার ক্ষেত্রে না হোক কসেক আলফার ক্ষেত্রেও তাহলে কী হবে? প্লাস মাইনাস না দিতে হলেও কস আলফার ক্ষেত্রে তো আমাকে প্লাস মাইনাস দেওয়ার একটা কন্ডিশন চলে আসে, কিন্তু আমরা এই ক্ষেত্রে সবসময় আমরা পজিটিভ ভ্যালু নিয়ে আমরা অঙ্ক করব। পজিটিভ ভ্যালু সমস্ত ত্রিকোণমিতিক ফাংশনের পজিটিভ ভ্যালু একমাত্র কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্টে। সেই জন্য যখনই কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন থেকে অন্য কোনো ত্রিকোণমিতিক ফাংশনে আমাকে ট্রান্সফার করতে হবে, এরকম কন্ডিশন থাকলে সবসময় আমরা আলফার ভ্যালুটা কার মধ্যে নেবো? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সেক আলফা ইজিক্যাল টু 5/4। তাছাড়াও 5/4 একটা পজিটিভ টার্ম, অতএব বোঝা যাচ্ছে এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়বে। তাহলে সেক আলফা ইজিক্যাল টু 5/4, অতএব কস আলফা ইজিক্যাল টু 1/sec আলফা ইজিক্যাল টু 4/5, অতএব সাইন আলফা ইজিক্যাল টু কি? রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার আলফা। যেহেতু আলফা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, অতএব সাইন আলফা পজিটিভ হবে, সেই জন্য শুধু প্লাস দিয়েছি, মানে মাইনাসটা দিইনি। আর রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার আলফা ইজিক্যাল টু 1 মাইনাস 16/25 ইজিক্যাল টু 3/5, অতএব কসেক আলফা ইজিক্যাল টু 1/sin আলফা সমান 5/3। আমাকে কার ভ্যালু করতে হবে? কসেক সেক ইনভার্স 5/4, অর্থাৎ কসেক সেক ইনভার্স 5/4 ইজিক্যাল টু কসেক আলফা, কারণ আমি কী ধরেছি? সেক ইনভার্স 5/4 ইজিক্যাল টু আলফা। তাহলে কসেক আলফার ভ্যালু কত পেলাম? 5/3। তিন জায়গার অঙ্ক কী বলছে? কস ইনভার্স 10 মাইনাস 5/4 ইজিক্যাল টু কত? আমাকে সেটা বের করতে হবে। তাহলে টোটাল এর মধ্যে কোনটি ইনভার্স ফাংশন? এই টোটালটা ইনভার্স ফাংশনের মধ্যে আছে, মানে কস ইনভার্স এটা। তাহলে এই টোটাল জিনিসটাকে আমি আলফা ধরবো, তাই ধরে নিয়েছি কস ইনভার্স 10 মাইনাস 5/4 ইজিক্যাল টু আলফা, যেখানে আলফার ভ্যালু কার মধ্যে থাকবে? 0 থেকে পাই এর মধ্যে। আমি কী বলেছি, এই আলফার ভ্যালুটা হয় মুখ্যমানের মধ্যে থাকবে, নয় ফার্স্ট কোয়াড্রেন্টে নেবো। যেহেতু এখানে মুখ্যমান নিলে কোনো অসুবিধা নেই, সেজন্য আমি এখানে মুখ্যমান নিয়ে কাজটা করছি। আর কসের ক্ষেত্রে এখানে আলফার মুখ্যমান তো হয় 0 থেকে পাই এর মধ্যেই, অতএব কস আলফা থেকে কস আলফা ইজিক্যাল টু লিখতে পারি 10 মাইনাস 5/4, বা কস আলফা ইজিক্যাল টু মাইনাস 10 5/4, কারণ 10 মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস 10 থিটা, বা কস আলফা ইজিক্যাল টু মাইনাস 10 225 ডিগ্রি, এটার ভ্যালু হয় 225 ডিগ্রি, অর্থাৎ মাইনাস 10 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট 10 নেগেটিভ, তাহলে হলো 10 পজিটিভ, চলো সরি থার্ড কোয়াড্রেন্ট মানে 10 পজিটিভ, অর্থাৎ এখান থেকে পাবো 10 45 ডিগ্রি, অর্থাৎ কস আলফা ইজিক্যাল টু মাইনাস 10 45, কারণ এই যে মাইনাস ছিল ইজিক্যাল টু মাইনাস 1, তাহলে কস আলফা ইজিক্যাল টু কস পাই, বা আলফা ইজিক্যাল টু পাই। এই টোটাল জিনিসটার ভ্যালু তো আলফা ধরেছিলাম, তাহলে আলফার ভ্যালু কত আসলো? পাই। চার দিকে রাখো কি বলছে, সাইন কস ইনভার্স মাইনাস রুট 3/2 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে ইনভার্স ফাংশনটাকে ইকুয়াল টু আলফা ধরবো, তাহলে কস ইনভার্স মাইনাস রুট 3/2 ইজিক্যাল টু আলফা, যেন আলফার ভ্যালু কত? 0 থেকে পাই এর মধ্যে। যেখানে আমার মুখ্যমান ধরলে কোনো অসুবিধা হবে না সেখানে আমি মুখ্যমান ধরেছি, আর যেখানে মুখ্যমান ধরলে অসুবিধা হতে পারে সেখানে আমি সবসময় কী করবো? ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালু নেবো। আর যেহেতু মাইনাস থাকলে অবশ্যই মুখ্যমান নিতে হবে, যদি এই জিনিসটা যদি মাইনাস থাকে অবশ্যই সেই ভ্যালুটা মুখ্যমানে নেবো, আলফার ভ্যালুটা। তাহলে কস আলফা ইজিক্যাল টু লিখতে পারি মাইনাস রুট 3/2, সমান কস π মাইনাস π/6,
বা কস আলফা ইজ ইকুয়াল টু কস 5/6 বা আলফা ইজ ইকুয়াল টু কত বললাম 5/6। তাহলে এখন এই জিনিসটা ভ্যালু বের করতে হবে, সাইন কস ইনভার্স মাইনাস রুট 3/2 ইজ ইকুয়াল টু সাইন আলফা, এইটুকু ভ্যালু মানে কত আলফা, তাহলে সাইন 5/6 সমান সমান সাইন 150 ডিগ্রি সমান সমান সাইন 90+60 ডিগ্রি, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট কস 60 সমান সমান হাফ ডিগ্রি, মানে হাফ ভ্যালু হবে হাফ। পাঁচ দিকের অঙ্ক কী বলছে, ট্যান ইনভার্স কট 320 ডিগ্রি, তাহলে ধরে নিয়েছি এই টোটাল জিনিসটা আমি ইনভার্সমেন্ট মধ্যে আছে, তাহলে এই টোটাল জিনিসটাকে আমি ইকুয়াল টু আলফা ধরবো, তাহলে ট্যান ইনভার্স কট 320 ডিগ্রি ইজুয়াল টু আলফা, সেখানে আলফার ভ্যালু কত মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে, বা ট্যান আলফা ইজুয়াল টু কট 320 ডিগ্রি, বা ট্যান আলফা ইজুয়াল টু কট 390+50 ডিগ্রি, কোন কোয়াড্রেন্টে চলে আসছে ফোর্থ কোয়াড্রেন্টে, অতএব নেগেটিভ হবে, আর এটা যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে কটের উল্টো ট্যান হয়ে যাবে, তাহলে ট্যান আলফা ইজুয়াল টু মাইনাস 1050 ডিগ্রি, এই মাইনাস 1050টাকে লিখতে পারে ট্যান মাইনাস 50 ডিগ্রি, কারণ ট্যান মাইনাস থিটা ইজুয়াল টু মাইনাস ট্যান থিটা, অথবা ট্যান আলফা ইজুয়াল টু ট্যান মাইনাস 50 ডিগ্রি, বা আলফা ইজুয়াল টু 50 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত হবে আলফা ইজুয়াল টু 50 ডিগ্রি। আর ছয় দিকের অঙ্ক কী বলছে, সাইন ইনভার্স ট্যান 3/4 এর ভ্যালু কত, আমি ধরে নিচ্ছি কি সাইন ইনভার্স ট্যান 3/4 ইজুয়াল টু আলফা, যেখানে আলফার ভ্যালু কত মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে, অর্থাৎ এখানে লিখতে পারি সাইন আলফা ইজুয়াল টু ট্যান 3/4 বা সাইন আলফা ইজুয়াল টু ট্যান 90+45 ডিগ্রি, 3π/4 মানে কত 90+45 ডিগ্রি আমরা লিখতে পারি, বা সাইন আলফা ইজুয়াল টু কি মাইনাস কট 45 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ে যাচ্ছে সমান সমান -1, বা সাইন আলফা ইজুয়াল টু লিখতে পারি -1 থেকে সাইন -π/2, কারণ আমাকে আলফাকে এই রেঞ্জের মধ্যে রাখতে হবে, সেজন্য আমাকে এই ফর্মে লিখতে হলো, বা সাইন আলফা ইজুয়াল টু সাইন -π/2, কারণ সাইন -θ ইজুয়াল টু -sin থিটা হয়, তাহলে এখান থেকে লিখতে পারি আলফা ইজুয়াল টু -π/2, আমার কার ভ্যালু দরকার ছিল আলফা, তাহলে আলফার ভ্যালু কত -π/2। সাত দেড় অঙ্ক কী বলছে, কস ইনভার্স সাইন -60 ডিগ্রি ভ্যালু কত, তাহলে টোটাল জিনিসটাকে আমি আলফা ধরবো, তাহলে কস ইনভার্স সাইন -60 ডিগ্রি ইজুয়াল টু আলফা, যেখানে আলফার ভ্যালু কত 0 থেকে π/2 এর মধ্যে, এই আলফার ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে, যে ভ্যালুটার মাথায় ইনভার্স আছে তার মুখ্যমানের উপর কিংবা ফার্স্ট কোয়াড্রেন্টে ফেলবো, বেশিরভাগ ক্ষেত্রে কি যে ত্রিকোণমিতি ফাংশনটার মাথায় ইনভার্স আছে তার মুখ্যমানের ক্ষেত্রে বেশিরভাগ হবে, মানে এটার উপরে ডিপেন্ড করবে আলফা, কিন্তু আলফাটা সবসময় যে এই যে ত্রিকোণমিতি ফাংশনের মাথায় ইনভার্স আছে তার উপরেই ডিপেন্ড করবে সবসময় তাই না, সবসময় কী হবে কিছু ক্ষেত্রে সেটা আমাকে ফার্স্ট কোয়াড্রেন্টও নিতে হতে পারে, সেটাই আমি বলতে চাইছি, লেখেন আমি লিখতে পারি কস আলফা ইজুয়াল টু সাইন -60 ডিগ্রি, বা কস আলফা ইজুয়াল টু -sin 60 ডিগ্রি, কারণ সাইন -θ ইজুয়াল টু -sin থিটা হয়, তাহলে এখান থেকে লিখতে পারি -√3/2 কস আলফা ইজুয়াল টু, তাহলে কস আলফা ইজুয়াল টু -√3/2 সমান সমান কস π - π/6, বা কস আলফা ইজুয়াল টু কস 5π/6, যেহেতু আমাকে আলফা হলো এই রেঞ্জের মধ্যে রাখতে হবে, সেজন্য আমাকে এই আকারে লিখতে হলো, বা আলফা ইজুয়াল টু 5π/6 বা 150 ডিগ্রি, এটা হলো অ্যান্সার। আট দেখার অঙ্ক কী বলছি, কস ইনভার্স ট্যান 0 ডিগ্রি ভ্যালু কত, তাহলে কী লিখেছি লেট কস ইনভার্স ট্যান 0 ইজুয়াল টু আলফা, যেখানে আলফার ভ্যালু কত 0 থেকে π/2 মধ্যে, বা কস আলফা ইজুয়াল টু ট্যান 0, তার মানে 0 ট্যান 0 ভ্যালু কত 0, তাহলে কস আলফা ইজুয়াল টু কস π/2 বা আলফা ইজুয়াল টু π/2, এটা হলো অ্যান্সার। কস সাইন ইনভার্স -√3/2 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে আমি বলেছি যেটা আমাকে ইনভার্স ফাংশনের মধ্যে সেইটুকু আমি আলফা ধরবো, তাহলে আমার ইনভার্স ফাংশন আছে কি এইটুকুর মধ্যে, তাই লিখেছি সাইন ইনভার্স -√3/2 ইজুয়াল টু আলফা, যেখানে আলফার ভ্যালু কত আছে -π/2 থেকে π/2 এর মধ্যে, বা সাইন আলফা ইজুয়াল টু কি -√3/2 সমান সমান সাইন -π/3, কারণ আমাকে এই ফর্মেটে লিখতে হবে, আলফাতে এই রেঞ্জের মধ্যে ফেলতে হবে, সেজন্য আমাকে এই ফর্মেটে লিখতে হলো, বা আলফা ইজুয়াল টু -π/3, তাহলে এখান থেকে কী পাবো কস সাইন ইনভার্স -√3/2 ইজুয়াল টু কস আলফা, সমান আলফার ভ্যালু কত -π/3, তাহলে কস -π/3, কারণ আমরা কী জানি কস -θ ইজুয়াল টু কস থিটা, কস -θ ইজুয়াল টু কস থিটা, তাহলে কস -π/3 ইজুয়াল টু কস π/3 সমান সমান হাফ। দশ দিকের অঙ্ক কী বলছে, কস সাইন ইনভার্স 3/5 ইজুয়াল টু 3/5 এর ভ্যালু আমাকে বের করতে হবে, লেট সাইন ইনভার্স 3/5 ইজুয়াল টু আলফা, যেখানে আলফা এই জায়গায় কিন্তু আমি সাধারণত সাইন ইনভার্সের মুখ্যমান কত হয় -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে আলফার ভ্যালুটা, কিন্তু আমি এখানে কী করেছি আলফার ভ্যালুটা কার মধ্যে নিয়েছি 0 থেকে π/2 এর মধ্যে, কারণ কি আমাকে এখান থেকে কস বের করতে হবে, এবার কসটা যদি আমি -π/2 এর মধ্যে নিয়ে নিই তাহলে পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার থাকে কস আলফার ভ্যালুটা, সেই জন্য আমি সবসময় কী করবো ওটা পজিটিভে আমি ধরে নেবো, সেই জন্য আলফার ভ্যালুটাকে আমি সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে রাখবো, আর তাছাড়া 3/5 এটা দেখে বোঝা যাচ্ছে এটা পজিটিভ, এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়বে, তাহলে সাইন ইনভার্স 3/5 ইজুয়াল টু আলফা, যেন আলফার ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে, অর্থাৎ এখানে লিখতে পারি সাইন আলফা ইজুয়াল টু 3/5, অর্থাৎ কস আলফা যেহেতু আলফার ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে কস আলফা পজিটিভই দেবে, তাহলে এখানে প্লাস মাইনাস না লিখে শুধু প্লাস লিখলেই হবে, কিছু নেই মানে প্লাসই আছে, তাহলে কস আলফা ইজুয়াল টু √1 - sin² α সমান √1 - 9/25 সমান √4/5, তাহলে কস অফ কস সাইন ইনভার্স 3/5 ইজুয়াল টু কস আলফা, অর্থাৎ কস আলফার ভ্যালু আমরা কত পেলাম 4/5। এগারো দিকের অঙ্ক কী বলছে, ট্যান কট ইনভার্স -7/2 এর ভ্যালু আমাকে বের করতে হবে,
এখন এই অঙ্কটা একটু বোঝার আছে, কী বলছে? ট্যান কট ইনভার্স -7/2। এখন অনেক ক্ষেত্রে লোকে কী করবে, ট্যান ইনভার্স -2/7 করে দেবে, তাহলে ট্যান ট্যান কেটে যাবে, অ্যান্সার হবে -2/7। অ্যান্সার সেই -2/7ই আসবে, কিন্তু ওইভাবে করলে কি প্রসেসটা ভুল যাবে। অরিজিনাল প্রসেসটা এবার লক্ষ্য করো, আমরা জানি ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কট ইনভার্স 1/x হবে কখন, যদি এক্স গ্রেটার দ্যান 0 হয়। কিন্তু এটাকে এক্স, এটাকে এক্স মনে করো, কট ইনভার্স এক্স, এক্স ওয়ান কত আছে -7/2, এটা নেগেটিভ টার্ম, সেই জন্য এই ফর্মুলাটা লাগানো যাবে না। এই ক্ষেত্রে কোন ফর্মুলা আছে আমরা কী জানি, কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু প্লাস এক্স মানে কি শুধু এক্স, কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই মাইনাস কট ইনভার্স এক্স যদি এক্স লেস দ্যান 0 হয়। তাহলে এই ফর্মুলাটা এই যা ইউজ করতে হবে, তাই লিখেছি ট্যান ট্যান পাই মাইনাস কট ইনভার্স 7/2, কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই মাইনাস কট ইনভার্স এক্স ইফ এক্স লেস দ্যান 0। এখানে এক্স কী, -7/2 তো নেগেটিভ টার্ম, সেজন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাই লিখলাম ট্যান পাই মাইনাস কট ইনভার্স 7/2, তাহলে ট্যান ট্যান পাই মাইনাস থিটা ইজ কত হয় -10 থিটা, তাহলে এখান থেকে লিখতে পারি -10 কট ইনভার্স 7/2 পাই মাইনাস থিটা। তাহলে এইবার আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, কারণ এখানে এবার এক্স কী 7/2 গ্রেটার দ্যান 0 হয়ে গেছে। তাই লিখেছি -10 ট্যান ইনভার্স 2/7। এবার আমি এই ফর্মুলা ইউজ করেছি, ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কট ইনভার্স 1/x ইফ এক্স গ্রেটার দ্যান 0। এখানে এক্স আমার গ্রেটার দ্যান 0 হয়ে গেছে, অথবা এবার ট্যান ট্যান কেটে গেল, তাহলে -2/7 হল এর অ্যান্সার। 12 অঙ্ক কী বলছে, সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3 প্লাস ট্যান স্কোয়ার কস এক ইনভার্স √2 এর ভ্যালু আমাকে বের করতে হবে। আমি একবার কট ইনভার্স 1/√3 ইজ ইকুয়াল টু আলফা, আরেকবার কোস এক ইনভার্স √2 ইজ ইকুয়াল টু বিটা ধরলাম। এখন প্রশ্ন হবে, একই অঙ্কে একবার আলফা একবার বিটা কেন ধরলাম? এইটা যে মুখ্য মানের জন্য সিদ্ধ হবে, সেই একই মানের জন্য এটা তো সিদ্ধ নাও হতে পারে। কসেক ইনভার্স √2 এর জন্য যে আলফার ভ্যালু যার জন্য সিদ্ধ হবে, সেই আলফার জন্য কট ইনভার্স 1/√3 তো সিদ্ধ নাও হতে পারে। সেই জন্য উভয় ক্ষেত্রে আমাকে আলাদা আলাদা থিটা বা আলফা বা বিটা ধরতে হবে। তাহলে কি লিখে নিয়েছি, কট ইনভার্স 1/√3 ইজ আলফা, যেখানে আলফার ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে। কেন এখানে আমি মুখ্য মানটা নিলাম না কেন, কারণ আমাকে এখান থেকে সেক বের করতে হবে। সেজন্য আমি কি বলেছি, যখন একটা ইনভার্স ফাংশন থেকে অন্য কোনো ইনভার্স ফাংশনে যেতে হবে, তখন সবসময় আমি কী করবো, মুখ্য মান না নিয়ে আমি ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালুটা রাখবো। তাহলে এখান থেকে লিখতে পারি কট আলফা ইকুয়াল টু 1/√3, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু √3, বা সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 আমরা জানি, তাহলে এখান থেকে সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, বা সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস √3 হোল স্কোয়ার, বা সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 4। তাহলে একরকমভাবে এখান থেকে কী পাবো, কসেক ইনভার্স √2 ইজ ইকুয়াল টু বিটা, হোয়ার বিটার ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে, বা কসেক বিটা ইজ ইকুয়াল টু √2। তাহলে এখান থেকে আমরা কী ফর্মুলা জানি, কসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1, তাহলে কট স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু কী হলো, কসেক স্কোয়ার বিটা মাইনাস 1, তাহলে কট স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, √2 হোল স্কোয়ার মাইনাস 1, বা কট স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে ট্যান স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু কী পাবো, 1 বাই কট স্কোয়ার বিটা, তাহলে কট স্কোয়ার বিটা ভ্যালু তো 1, তাহলে কি ট্যান স্কোয়ার বিটার ভ্যালু কত হবে, 1। এবার অঙ্কে আসি, কী বলছে, সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3 প্লাস ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2। তাহলে এটার ভ্যালু আমি ধরেছিলাম আলফা, তাই লিখলাম সেক স্কোয়ার প্লাস এইটুকুর ভ্যালু ধরেছিলাম আমি বিটা, তাহলে ট্যান স্কোয়ার বিটা, তাহলে সেক স্কোয়ার ভ্যালু কত, 4, আর ট্যান স্কোয়ার বিটার ভ্যালু কত, 1, তাহলে 4 + 1 ইজ ইকুয়াল টু 5, অ্যান্সার হবে কত, 5। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয় আমি এই চ্যাপ্টারে পরবর্তী কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ।